আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিশ অক্টোবর তেইশ নির্বাচনের আগেই জামাতের রাজনীতি নিয়ে অন্যরকম কিছু ইঙ্গিত একই ঘটলো জামাত নিয়ে মাননীয় প্রধান বিচারপতি নিজেই কি বলেছে দেখুন তার বক্তব্য কিসের ইঙ্গিত বক্তব্যটা নিয়ে জামাত শিবিরের লোকজনের মধ্যে সন্দেহ সংশয় আশঙ্কা কাজ করছে যে কি হতে যাচ্ছে আমি এই বক্তব্যের একদিন পরে বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ জামাত ইসলামী রাজনীতি নিয়ে আসলে আগামী এক দুই সপ্তাহের মধ্যেই জামাতের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা আসবে কি আসবে না না জামাত সভা সমাবেশ করতে পারবে অবশ্যই গুরুত্বপূর্ণ সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা আসলে সেটা তো মানতে হবে কিছু করার নেই সর্বোচ্চ আদালতের নির্দেশনা আর সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা যদি না আসে তাহলে তো জামাত নির্বিঘ্নে দেশে বড় আকারের চমক দেখাবে নির্বাচনের আগে জেগে উঠবে বড় শক্তি হয়ে উঠবে অতএব যাই ঘটুক সেটাই রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জামাতের জন্য একটা উত্তেজনাকার শ্বাস শ্রুদ্ধকার পরিস্থিতি বিরাজ করছে বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করেছে এভাবে অপেক্ষা করুন আদালতের হাত অনেক লম্বা প্রধান বিচারপতি অবশ্যই আদালতের হাত সবচাইতে লম্বা হওয়া উচিত বাংলাদেশ কিংবা যুক্তরাষ্ট্র এখানে সুপ্রিম কোর্টের সুপ্রিমেসি সংসদের ঊর্ধ্বে সংসদের যে কোনো সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট বাতিল করতে পারে জবাবদিহিতার মুখোমুখি করতে পারে আদালতের বিচার বিভাগীয় সার্বভৌমত্ব যেটাকে বলা হয় এক্ষেত্রে এটা ভালো এটা চমৎকার নিবন্ধন বাতিলের পরও জামায়াত ইসলামী বাংলাদেশ সবার সমাবেশ চালিয়ে যাচ্ছে বিষয়টি আপিল বিভাগের নজরে আনলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন অপেক্ষা করুন আদালতের হাত অনেক লম্বা চিন্তা ভাবনা করি এ বিষয়ে আদেশ দেব আমরা এটা নেগেটিভলি দেখতে চাই না আমরা পজিটিভলি দেখতে চাই যে আদালত সরকার বা কারো কথায় প্রভাবিত না হয় সঙ্গত রায় দিবে কারণ এটা তো একেবারে কমন সেন্সের বিষয় আদালত এরকম রায় কেন দিবে যে সভা সমাবেশ করতে পারবে না নিবন্ধন আর সভা সমাবেশ কি এক সভা সমাবেশ অধিকার অধিকার সাংবিধানিক আর নিবন্ধন বাতিল হওয়া সেটা ভিন্ন বিষয় যে কোন আর রাজনৈতিক দল না হলেও তো সভা সমাবেশ করতে পারে অতএব আহ এরকম রায় দিবে বলে আমার কাছে মনে হয় না তার মধ্যে আবার বিদেশিদের পক্ষ থেকে এত আহ্বান যে যাতে সভা সমাবেশে অধিকার দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি সবার সমাবেশে অধিকার সরকার দেয় এটা সরকারের পক্ষ থেকে বোঝানোরও প্রয়োজন রয়েছে বিদেশিদেরকে আর আমি বিশ্বাস করি মহামান্য আদালত উচ্চ আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা স্বাধীনভাবে সঠিক রায় দিবেন এবং রায় এটা হওয়ার সম্ভাবনাই বেশি যে আমার সভা সমাবেশ করতে পারবে কারণ এতে কোনো যুক্তি নাই তো নিবন্ধন বিষয়টা সম্পূর্ণ ভিন্ন নিবন্ধনের সাথে সভা সমাবেশে কোনো সম্পর্কই থাকতে পারে না রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের পর জামাতের সভা সময় সব নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানিতে বারবার সময় নেওয়া নেওয়ায় উষ্ণ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি এটা প্রধান বিচারপির প্রতি উদ্বেগ প্রকাশ করতেই পারেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বে আপিল বিভাগের মামলাটি শুনানিকালে তিনি মন্তব্য করেন একদিন আগের ঘটনা আপনাদেরকে একদিন পরে শোনাচ্ছি দর্শক বিশ্লেষণটা শুনানিকালে জামাতের অ্যাডভোকেট অন রেকর্ড জনারুল আবিদিন তুহিনের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন কেন বারবার সময় নিচ্ছেন সময় নিয়ে কোর্টে আসেন না কেন এখানে সময় নেবেন আর অন্য কোর্টে মামলা করবেন তা হতে পারে না আমরা সবাই সিসি ক্যামেরায় দেখতে পাই আমরা সবই দেখতে পাই আমরা শেষবারের মতো সময় দিচ্ছি এটা মনে রাখবেন আদালতের হাত অনেক লম্বা এখন এটা এই বক্তব্যটা আবার একটু যেহেতু জামাতের আইনজীবীকে একটু কঠোর কথা বলে হাত লম্বা বলা হয়েছে এই জন্যে জামাতের লোকজন একটু ভয় পাচ্ছেন যে রায়টার জামাতের বিরুদ্ধে যায় কি না আমি মনে করি না যে বিরুদ্ধে যাবেই বিরুদ্ধে নাও যেতে পারে আর সময় নেয়ার বিষয়টা একটু উদ্বেগ প্রকাশ করে এরকম কঠোর কথা মাননীয় প্রধান বিচারপতি বলতে পারেন বারবার এভাবে সময় চাওয়া এটা দৃষ্টিকটু লাগে কিন্তু আসলে জামাত ভয় পাচ্ছে কি হয় কি হয় না অথবা কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছে না এইসব কারণে হয়তোবা সময় নিচ্ছে সময় নেওয়াটা তো অবশ্যই দৃষ্টিকটু এভাবে ইচ্ছেকৃতভাবে হবে লিঙ্গারিং করা নিঃসন্দেহে এটা স্বাভাবিক আইনি প্রস্তুতির জন্য নিচ্ছে আমি সেটা মনে করি না এটা কোনো অন্য কোনো ইন্টেনশনই নিচ্ছে যেটা সত্য কথা সেটাই বলবো আমরা এরপর আগামী ছয় নভেম্বর এই মামলা শুনানির জন্য দিন ধার্য করে দেন মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে দিন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ তা যেহেতু আর সময় দেবে না বলেছে তা এখন এই সর্বোচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য নরচার করা কঠিন হ্যাঁ সময় আবারও দিতে পারেন এই অধিকার তার রয়েছে এবং সময় চাইতে পারেন সেই অধিকারও আইনজীবীদের রয়েছে বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু যৌক্তিক কারণ দেখাতে পারবেন বলে মনে হচ্ছে না আর সময় দিবেন বলে মনে হচ্ছে না এর মানে ছয় নভেম্বর ছয় নভেম্বর শুনানি হবে শুনানির পরপরে যে আদেশ দেবেন নাও হতে পারে আবার ওই দিনই আদেশ দিতে পারেন এর মানে ছয় নভেম্বর জামাতের জন্য একটা শ্বাসরুদ্ধার দিন এতে কোনো সন্দেহ নাই এর আগে আবেদনের পক্ষে মিস্টার তানি আমির অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন করেন তিনি বলেন আদালতের রায়ে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষিত হয়েছে সেই রায় বহাল আছে কিন্তু রায় বহাল থাকার পরও জামাত সভা সমাবেশ করে যাচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়ের লঙ্ঘন কিছুতেই সুপ্রিম কোর্টের রায়ের লঙ্ঘন নাই সুপ্রিম কোর্টের রায় কি বলা হয়েছে যে সভা সমাবেশ করতে পারবে না নিবন্ধন বাতিল সভা সমাবেশ করতে পারবে না কথা তো বলা হয়নি আর নিবন্ধন সেটা তো পেন্ডিং এখনও সেটা তো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি আর নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সাংবিধানিক অধিকার সাংবিধান স্বীকৃতি মৌলিক অধিকার কি স্থগিত রাখা যায় সংবিধানসম্মত মৌলিক অধিকার যেগুলো আমাদের মহান সংবিধানে বর্ণিত হয়েছে সেগুলো স্থগিত রাখা যায় আংশিক বা পরিপূর্ণ এমার্জেন্সি ডিক্লেয়ার হলে এছাড়া তো রাখা যায় না এখন জামাতের রাজনীতির উপর আলাদাভাবে তো আর এমার্জেন্সি ডিক্লেয়ার হয়নি একটা সাবজুডিস ম্যাটার তো সেক্ষেত্রে সাংবিধানিক মৌলিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অবৈধ হতে পারে না সভা সমাবেশ করার মতো বিষয় অবৈধ হতে পারে না জামাতের এটা আমরা মনে করি আশা করি মাননীয় বিচারপতিগণ এগুলো বিবেচনায় নেবেন আর আইনজীবীরা অবশ্যই এইসব যুক্তি উপস্থাপন করবেন কোনো সন্দেহ নেই আর অনেকে পক্ষভুক্ত হতে আবেদন করেছে অনেক আইনি অগ্রগতি হয়েছে চূড়ান্ত শুনানি এখন হলেই হয় জন্য সভা সমাবেশ নিষেধাজ্ঞা চাচ্ছি এ সময় তিনি পত্রিকায় কিছু ছবি ও প্রতিবেদন আদালতে দাখিল করেন না আদালত নিষেধাজ্ঞা দিতে পারে এই অধিকার রয়েছে আদালতের অধিকার সবার উপরে এমনকি সংবিধানের রক্ষক ব্যাখ্যা দাতা এগুলোও কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট অতএব তাদের অধিকার রয়েছে আমি বলছি না যে তাদের অধিকার নেই অনেকে বলছে যে তাদের অধিকারে নেই আদেশ দেবে কি না আদেশ দেওয়ার অধিকার তাদের আছে অ্যাবসুলিটলি স্বীকার করতে হবে আইনের ছাত্রদের আইনের বাসায় কথা বলতে হবে রাজনীতিবিদরা অনেক কথা অনেক বলে পরে প্রধান বিচারপতি বলেন আমরা এ বিষয়ে চিন্তাভাবনা করে আদেশ দেব জামাতের পক্ষে এ বিষয়ে তো চিন্তাভাবনা তো কিছু নেই এটা তো সিম্পল বিষয় জামাতের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবিদিন তুহিন বলেন প্রস্তুতির জন্য সময় দরকার প্রধান বিচারপতি বলেন কিসের প্রস্তুতি যদি কেস না চালান তাহলে বলবেন তাহলে আমরা সেভাবে আদেশ দিব। মানে একটু বারবার সময় চাওয়ার কারণে মাননীয় প্রধান বিচারপতি একটু রাগ হয়ে এইসব কথা বলেছেন মনে হচ্ছে তানিয়া আমির আদালতে বলেন গত জুলাই মাসে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকা আসে এরপর চার মাস পেরিয়ে গেছে প্রতিপক্ষ বারবার সময়ের আবেদন করেই যাচ্ছে প্রধান বিচারপতি বলেন অবকাশের পর এই মামলার মামলাটি শুনব প্রসঙ্গত দশ বছর আগে উচ্চ আদালতের রায় রাজনৈতিক দল হিসেবে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষিত হয় ঘোষিত এই রায়ের বিরুদ্ধে তখনই আপিল করে দলটি তখন ওই আপিলটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে অত বিচারাধীন থাকা অবস্থায় সংবিধান স্বীকৃত মৌল মৌলিক অধিকার স্থগিত রাখা এটা পসিবল হবে না এটা সম্ভব হবে না রিটকারী রিটকারী পক্ষ বলছে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামাতের সভা সমাবেশ মিছিল সহ কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ নেই তাদের বা বাপদাদার সম্পত্তি যে সুযোগ নেই আর বললে হয়ে গেল এসব গায়ের জড়ে কি সংবিধান চলে চলে না কারণ নিবন্ধনহীন নিবন্ধনবিহীন দলটির যে কোনো কর্মসূচি পালন উচ্চ আদালতের রায়ের বর খেলাপ কখনোই নয় আপিল বিচারাধীন থাকা অবস্থায় জামাত ইসলামী কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করলে বিচারাধীন আপিলটি অকার্যকর হয়ে পড়বে তা আমরা তো মনে করি এটা আমরা আইনের ছাত্র হিসেবে যতটুকু বুঝি জামাতের সভা সমাবেশে এর উপর নিষেধাজ্ঞা চেয়ে একটা সাবজুডিস ম্যাটারের উপর ভিত্তি করে এই রিটকারীরা সংবিধানের প্রতি অশ্রদ্ধা করেছে তাদেরকে গণতান্ত্রিক স্পিরিট এবং সংবিধানের প্রতি অশ্রদ্ধা করার অভিযোগে অভিযুক্ত করা যেতে পারে জামাতের আইনজীবীরা পাল্টা সেই প্রশ্ন তুলতে পারে দু হাজার আট সালে চার নভেম্বর জামাত ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে সাময়িক নিবন্ধন দিয়েছিল যাই হোক অনেক দূরে এগিয়েছে এই ঘটনার অনেক কিছুই আপনার জানেন দর্শক আমরা বিজ্ঞ আদালতের কাছ থেকে ন্যায় বিচার দেখব জামাতের বিপক্ষে যাক পক্ষে যাক সবসময় ন্যায়ের পক্ষে আমরা থাকতে চাই কারো পক্ষে বিপক্ষে কিন্তু আমরা না আমরা ন্যায়ের পক্ষে তবে দর্শক এখানে আর একটা কথা বলতে চাই আমরা যেহেতু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি আমি খেয়াল করেছি যে মাননীয় প্রধান বিচারপতির এই বক্তব্য গণমাধ্যমে আসার পর থেকে জামাত শিবিরের লোকজন সবাই একটু হতাশামূলক পোস্ট দিচ্ছে তারা এভাবে বলার চেষ্টা করছে মনে হয় তাদের সভা সমাবেশের উপরে আদালতের নিষেধাজ্ঞা আসবে আর আদালত যদি আদৌ নিষেধাজ্ঞা দিয়ে থাকে সেটা সেও ধার্য যতই রাজনৈতিকভাবে বড় বড় কথা বলুক জামাত লেজিটি তাদের প্রোগ্রামের লেজিটিমেসি পাবে না বৈধভাবে তাদের প্রোগ্রাম করতে পারবে না এবং করা ঠিকও হবে না আমি মনে করি কারণ যেহেতু জামাত আদালতকে শ্রদ্ধা করে আদালতের রায় মানে এবং যাই বলুক যেমন আপনারা দেখেছেন যে জামাতের বড় বড় নেতাদের ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে কিছু করতে পেরেছে জামাত কিছু করতে পারেনি বরং আদালতের রায় মেনে নিতে বাধ্য হয়েছে এটাই হচ্ছে বাস্তবতা তো ওরকম সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা আসলেও রায় মেনে নিতে হবে কিন্তু ওরকম হতাশ হওয়ার কিছু নেই দুইটা কারণ এক রায় জামাতের পক্ষেও আসতে পারে আমার ব্যক্তিগত ধারণা আন্তর্জাতিক পরিস্থিতি সব এবং আইন এগুলো সব একত্র করে আরেকটা বিষয় হচ্ছে যে জামাত ইসলামের নামে সভা সমাবেশ করার উপর নিষেধাজ্ঞা আসতে পারে কিন্তু জামাতের লোকজন সভা সমাবেশ করতে পারবে না বিষয়টি এরকম নয় তখন ভিন্ন ব্যানারে অথবা ডেভেলপমেন্ট পার্টি বা নতুন নাম মেরে বা অরাজনৈতিক সচেতন নাগরিক ইচ্ছা মতো করবে সমস্যা কি এটা তো অধিকার তাদের এটা তাও অন্য নাম ওই লোকজনই করতে পারবে না ওই মানে জামাত যারা করে যাদের তালিকা জামাতের সাংগঠনে আছে তারা কেউ সবার সময় এই নিষেধাজ্ঞা তো আর দিতে পারবে না দলের ব্যানারে হয়তো বা করার উপর নিষেধাজ্ঞা দিতে পারবে লোকজনের উপর তো নিষেধাজ্ঞা এত দূরত্ব আর দিতে পারবে না যদি দেয়ও আশা করি জামাতের জন্য ভালো কিছু আসবে